कबे थेके कोन समय आसबे जी बांगलार नतून धारावाहिक पिलु এই প্রশ্নটা অনেকবারই আমাদের সামনে এসেছে। জি বাংলার প্রতিটি ধারাবাহিক টিআরপিতে ভালো রেটিং দেবার কারণে কোন স্লটে মানে কোন সময়ে পিলুকে দেয়া হবে সেই নিয়ে সবাই ধন্দে পড়ে যায়। অবশেষে সমস্ত কৌতূহলের অবসান ঘটে গেল। চ্যানেল অফিসিয়ালি জানিয়ে দিল নতুন ধারাবাহিক পিলুর টেলিকাস্ট টাইম। যেমনটা বলেছিলাম 6টা অথবা 6:30টা যে কোনো একটি স্লটে পিলু আসবে। তবে 6:30টাতে আসার চান্স একটু বেশি ছিল। তখন রানী রাসমণি টিআরপি ভালো থাকায় অনেকে বিশ্বাস করতে চাইনি, কিন্তু সবশেষে সেটাই হলো। হ্যাঁ, আগামী 10ই জানুয়ারি থেকে সন্ধে 6:30টাতে দেখা যাবে নতুন ধারাবাহিক পিলু। কিছুদিন আগেই এই বিষয়ে তোমাদের জানিয়েছিলাম। অনেকে মনে করছে এরপর হয়তো রানী রাসমণি সন্ধে 6টায় চলে যাবে আর শেষ হবে কৃষ্ণকলি। তেমনটা হবার সম্ভাবনা যে একদমই নেই তা কিন্তু নয়। তবে দুদিন আগে তোমাদের যে খবরটা দিয়েছিলাম যে রানী রাসমণি 1500 পর্ব পার করে শেষ হবে, অবশেষে কি সেটাই সত্যি হলো? হ্যাঁ, টেলিপাড়া সূত্রে সেই খবরটাই সামনে আসছে। দেখা যাক পিলু এই স্লটে তার জাদু দেখাতে পারে কি না। তো বন্ধুরা, পিলুর জন্য কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।